গাইবান্দা সুন্দরগোজে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি বাড়ার কারণে পানি বন্দি হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার পরিবার প্রত্যন্ত এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানিতে ডুবে গেছে ঘর বাড়ি ফসলি স্কুল ও হাটবাজার এই পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ আমরা আশ্রয় নিয়ে এই যে স্কুলে ঘরে আসি আশ্রয় নিয়েছি আমরা আসি দেখতে তো হবে

সরকারি ভাবে যেসব বরাদ্দ পাওয়া যাবে সেগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দ্রুতই বিতরণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন আমরা এই মুহূর্তে আমাদের এই বন্যা কাজগুলো প্রস্তুতি হিসেবে আমরা উপজেলাতে কন্ট্রোল রুমে স্থাপন করেছি মানে কন্ট্রোল রুমে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তুলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্ভোগে রয়েছে উপজেলা অর্ধ লক্ষাধিক মানুষ শিশু বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছে বানবাসীরা প্রতিটা বাড়িতে এলাকায় প্রায় সাত নম্বর প্রায় এই রকম বন্যায় চলে আছে পানিতে পরিস্থিতি খুব ভয়াবহ প্রতিটা বাড়িতে বানি ঘরে এবং দুয়ারে সব জায়গায় উঠছে ঘরের মধ্যে পানি হয়েছি আর খাবার নাই এগুলি সমস্যা বন্যা মোকাবেলায় বন্যার্থীদের ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা এই অঞ্চলের মানুষ একটু নদী ভাঙ্গন কবলে পড়ে আমরা সেই বিষয়টি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এস এম হামিম মাই টিভি